আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের ইউলাব টিফিয়ের কুকিলিশিয়াস সেকেন্ড এপিসোডে। শীতকালে বিভিন্ন সবজি নিয়ে আজকে আমরা দেখাবো চিকেন কোরি রাইস উইথ ভেজিটেবলস। চলুন দেখে নেওয়া যাক পুরো প্রণালীটি। চিকেন কোরি রাইস উইথ মিক্সড ভেজিটেবলস বানাতে যে সকল উপকরণ লাগবে: গ্রেটেড ফুলকপি একটি, বাঁধাকপি কুচি এক কাপ, মুরগি একটি, টমেটো কুচি এক কাপ, গাজর কুচি এক কাপ, সিদ্ধ ব্রোকলি এক কাপ, টমেটো সস, কর্নফ্লাওয়ার, এক চা চামচ লেবুর রস, এক টেবিল চামচ কাঁচামরিচ, মটরশুঁটি, ডিম একটি, দুই টেবিল চামচ পেঁয়াজের কলি, এক টেবিল চামচ রসুন, আদা বাটা, জিরে গুঁড়ো, হোয়াইট পেপার পাউডার, ঘি, লবণ। প্রথমে মুরগির কাটা পিসগুলো আদা বাটা, জিরে গুঁড়ো, টমেটো সস ও কর্নফ্লাওয়ার দিয়ে মেখে 20 মিনিট মেরিনেট করে রাখুন। এরপর ফ্রাইং প্যানে মৃদু আঁচে তেল গরম করুন, তাতে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে কয়েক সেকেন্ড ভাজতে হবে। এরপর মেরিনেটেড মুরগির মিশ্রণটি ফ্রাইং প্যানে ঢেলে হালকা নাড়াচাড়া করতে হবে। মাংসের বর্ণ বাদামি হওয়া পর্যন্ত এভাবে রান্না করতে হবে। এরপর এক এক করে বাঁধাকপি, মটরশুঁটি, গাজর, টমেটো, স্প্রিং অনিয়ন, কাঁচামরিচ, ব্রোকলি সব সবজিগুলো অ্যাড করুন। এরপর হোয়াইট পেপার মিশ্রিত ফেটানো ডিমের গোলাটি রান্না করা মাংসের কারিটির মাঝে ঢেলে দিন। এরপর গ্রেটেড ফুলকপিটি ঢেলে দিন। এই গ্রেটেড ফুলকপি রাইসের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা হয়েছে। প্রয়োজন মতো পানি দিন, ভালোভাবে রান্না করুন 5 মিনিট। এরপর 2 মিনিট দমে রাখুন, স্বাদ মতো লবণ যুক্ত করুন। এরপর 1 চা চামচ ঘি যুক্ত করুন, ঘি ভালোভাবে মেশাতে হবে। তারপর 1 টেবিল চামচ লেবুর রস ছড়িয়ে দিন। এভাবে মাঝারি আঁচে খানিকক্ষণ রান্না করে 5 মিনিট দমে রাখুন। তৈরি হয়ে গেল চিকেন কোরি রাইস উইথ মিক্সড ভেজিটেবলস। গরম গরম পরিবেশন করুন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও অনুষ্ঠান দেখার জন্য আমন্ত্রণ রইল সবাইকে। আপডেট পেতে সঙ্গে থাকুন ইউল্যাব টিভি। ধন্যবাদ সবাইকে।